আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাস থেকে আপনাদেরকে আমরা ফার্মাকোলজি অর্থাৎ ওষুধ বিজ্ঞান সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো আপনারা জানেন যে এই যে ওষুধগুলো সবচেয়ে সহজ এবং নিরাপদ ওষুধ হলো যেটা আমরা মুখে খাই অর্থাৎ ওরালি। আপনাদেরকে আমরা গত ক্লাসে ওষুধ ব্যবহারের পথগুলো অর্থাৎ রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বলেছিলাম, অর্থাৎ কোন কোন পথে ওষুধ ব্যবহার করা যায়। তার মধ্যে আমরা সহজ একটা পথের কথা বলেছিলাম, সেটা হলো কি ওরালি অর্থাৎ মুখে খাওয়া। তো ওরালির পরেই কিন্তু আপনার হলো আরেকটা পথ হলো যেটা আমরা স্কিনে ব্যবহার করি, আরেকটা পথ হলো আমরা আপনাদেরকে বলেছিলাম যে স্প্রে আকারে ব্যবহার করি, চোখে ব্যবহার করি ড্রপ আকারে। তো এই যে সবচেয়ে সহজ মাধ্যমগুলোর পরে একটা কঠিন মাধ্যম সেটা হলো কি ইনজেকশন। আপনারা জানেন যে ইনজেকশনটা কিন্তু যতগুলো রুট আছে অর্থাৎ এখানে যত পদ্ধতির মাধ্যমে আমরা ওষুধ নিয়ে থাকি, যত পথের পথে আমরা ওষুধ নিয়ে থাকি, তার মধ্যে সবচেয়ে কঠিন এবং রিস্কেবল একটা পথ হলো ইনজেকশন। তো ইনজেকশনটা কি আপনারা জানেন? আপনাদেরকে গত ক্লাসে আমরা বলেছিলাম যে ইনজেকশন হলো এমন একটি পদ্ধতি যা চামড়া ভেদ করে ওষুধ ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এটা হতে পারে আইএম অর্থাৎ মাংসপেশিতে, ইন্ট্রামাস্কুলার অর্থাৎ মাংসপেশিতে, হতে পারে এটা ইন্ট্রাভেইনস ভেনাস অর্থাৎ ভেনের শিরার ভিতরে, এটা হতে পারে ইন্ট্রাডার্মাল। ডার্মা মানে আপনারা জানেন যে ডার্মিস, ডার্মা ডার্ম এখান এটা এটা বলতেছে যে ত্বক অর্থাৎ আমাদের এই যে চামড়া, এই চামড়ার মধ্যে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় আইডি ইন্ট্রা ডার্মা। আবার দেখেন এখানে আইএ ইন্ট্রা আর্টিকুলার, ইন্ট্রা আর্টিকুলার আমরা এতদিন বলেছি যে জয়েন্ট মানে হলো সংযোগ স্থল, আর্টিকুলার মানে হলো ওই সংযোগ স্থল অর্থাৎ জয়েন্ট। আমরা বিভিন্ন জয়েন্টের ভিতরে কিন্তু ইনজেকশন দেওয়া হয়। আপনারা জানেন যে ব্যথার জন্য আমরা কিন্তু এই জয়েন্টের ভিতরে, জয়েন্ট গুলোর ভিতরে ইনজেকশন দিয়ে থাকি। তো সেটা হলো কি আইএ ইন্ট্রা আর্টিকুলার এবং এসি সাবকিউটেনিয়াস, এটা হলো চামড়ার নিচে, চামড়ার নিচে যেটা দেওয়া হয় সেটা সাবকিউটেনিয়াস। তো এগুলো হলো ইনজেকশনের মধ্যে ইনজেকশনের পথ, এগুলো অর্থাৎ এইগুলো সবগুলাই এক একটা করে ইনজেকশনের রুটস। তারপরে দেখেন আমরা স্যালাইন, স্যালাইন তো বিভিন্ন ধরনের স্যালাইন আপনারা জানেন যে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রোগীকে স্যালাইন দিয়ে থাকি। তার মধ্যে ডিএ, এটা আপনারা জানেন যে ডিএ ডেক্স একোয়া, ডেক্সট্রোসিন একোয়া। আবার ডিএনএস ডেক্সট্রোসিন নর্মাল স্যালাইন, এটা আপনারা জানেন যে এইচএস হার্ডম্যান সলিউশন, হার্ডম্যান স্যালাইন যেটাকে বলি আমরা, এনএস নর্মাল স্যালাইন, সিএস কলেরা স্যালাইন। তো এই যে স্যালাইন গুলো এটা অবস্থা কলেরা স্যালাইন আপনারা জানেন যে শরীরে যখন একটা রোগী ডিহাইড্রেশন হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, বমি শুরু হয়, তখন এই যায় আমরা কলেরা স্যালাইন গুলো দিয়ে থাকি। শরীর দুর্বলের জন্য আমরা সাধারণ অবস্থায় ডিএনএস এবং এখানে আমরা ডিএ স্যালাইন দিয়ে থাকি। আর শরীরে রক্তের সমস্যা বা রক্তের ভারসাম্য, অতিরিক্ত রক্তক্ষরণ হলে আমরা দিয়ে থাকি কোনটা, এই হার্ডম্যান স্যালাইন। তো এখন দেখেন যে এই ইনজেকশন নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো, স্যালাইন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো এখানে স্যালাইনগুলোর মধ্যে, এই স্যালাইনগুলোর মধ্যে অনেকগুলো ইনজেকশন, অনেক ইনজেকশন আমরা দিয়ে থাকি। তো এখানে আপনারা জানেন যে এই কোন কোন ইনজেকশনগুলো এই স্যালাইনের ভিতরে দেওয়া যায়। তো অনেক ইনজেকশন দেওয়া যায় এই স্যালাইনের ভিতরে, আপনারা জানেন যে অনেক ইনজেকশন দেওয়া যায়। তো অবস্থার প্রেক্ষিতে আপনি কোন ইনজেকশনটা দিবেন, অবস্থার প্রেক্ষিতে বলতে এখন একটা হলো দুর্বল রোগী অর্থাৎ শরীরে খুবই দুর্বল, তার শরীরে পুষ্টির প্রয়োজন, এই ক্ষেত্রে আমরা কিন্তু যদি এই ডিএনএস অথবা এই ডিএ স্যালাইন দেই তাহলে এর ভিতরে কিন্তু আমরা অনেকগুলো ইনজেকশন পুশ করে দিতে পারি। অর্থাৎ এখানে ইনজেকশনের মধ্যে আপনারা জানেন ভিটামিন বি কমপ্লেক্স, এখানে বি কমপ্লেক্স বলতে আপনারা জানেন যে বি কমপ্লেক্স কোনগুলো, যেমন হইল ভি প্লেক্স, ভি প্লেক্স, বি ফিফটি ফোর, বি ফিফটি ফোর, এই ইনজেকশনগুলো, ডিকোনেক্স,
এই ইনজেকশন গুলো কিন্তু আমরা দিয়ে থাকি, এবং এখানে আমরা ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন দিয়ে থাকি, এখানে ক্যালসিয়াম, আবার এখানে আমরা ভিটামিন সি জাতীয়, অর্থাৎ এখানে ভিটামিন সি জাতীয় ইনজেকশন এখানে দিয়ে থাকি। এরপরে এখানে আমরা ডেক্সামেথাসন, ডেক্সামেথাসন বা এখানে হাইড্রোকর্টিসন দিয়ে থাকি। এরপরে আমরা এখানে গ্যাসের ইনজেকশন কিন্তু দিয়ে থাকি। আপনারা জানেন যে এখানে প্যান্টোপ্রাজল, এখানে ইসোমিপ্রাজল, এখানে আপনার ওমিপ্রাজল ইনজেকশন হয়। এই গ্যাসের ইনজেকশন গুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। তো এরপরে দেখেন, যদি এই রোগীটার রক্তক্ষরণজনিত সমস্যা থাকে, অর্থাৎ শরীরে যদি তার রক্তক্ষরণের সমস্যা থাকে, তাহলে কিন্তু আমরা এখানে হার্টম্যান দিয়ে থাকি। তো এখানে হার্টম্যান দিয়ে থাকি বলতে এখানে হার্টম্যান স্যালাইনের সাথে এইচএস, হার্টম্যান সলিউশন, হার্টম্যানের সাথে আমরা এখানে কি দিয়ে থাকি, এখানে আমরা আয়রন সুক্রোজ আমরা দিতে পারি, এমনকি এখানে আমরা এখানে গ্যাসের একটা ইনজেকশন দিই, যেমন বিশেষ করে এখানে ইসোমিপ্রাজল, এখানে এখানে ইসোমিপ্রাজল ইনজেকশন দিয়ে থাকি। এরপরে এখানে আমরা এই যে হাইড্রোকর্টিসন এখানে দিয়ে থাকি, অর্থাৎ ডেক্সা ইনজেকশন, ডেক্সামেথাসন ইনজেকশন, এখানে আমরা ক্যালসিয়াম ইনজেকশন দিয়ে থাকি। এখানে ব্লাড বন্ধ করার জন্য এখানে কিন্তু আমরা ইনজেকশন দিয়ে থাকি, যেমন হলো যে আপনারা জানেন যে ক্যাপ্রোসিলিন গ্রুপের যে ইনজেকশন গুলো, এই ইনজেকশন গুলো যেমন হিমোসিন একটা ইনজেকশন, হিমোসিন, হিমোসিন ইনজেকশন দিয়ে থাকি, বা এখানে এনারক্সিল ইনজেকশন, এই জাতীয় যে ইনজেকশন, ট্রানজেমিক অ্যাসিড, যেমন হলো জিয়ামিক ইনজেকশন, এই ইনজেকশন গুলো কিন্তু আমরা রক্ত বন্ধ করার জন্য এই হার্টম্যানের ভিতরে কিন্তু দিয়ে থাকি। তো এইভাবে যদি একটা রোগীর পেট ব্যথা হয়, অর্থাৎ একটা পেট ব্যথা রোগীকে আপনি এই স্যালাইনের মধ্যে ইনজেকশনটা দিয়ে থাকেন, তাহলে দেখবেন যে এখানে পেট ব্যথার জন্য আমরা এখানে এই হার্টম্যানও দিতে পারি, নর্মাল স্যালাইনও দিতে পারি, আবার এখানে ডিএ যে কোনো একটি দিতে পারি। তো এখানে ধরেন আপনি এই ডিএনএস দিলেন, ডিএনএস, ডিএনএস এটির দেওয়ার সাথে এর সাথে কি দিবেন, অবশ্যই এখানে ভেসারেলজিন জাতীয়, অর্থাৎ এখানে ট্রাইমোনিয়াম ইনজেকশন, এখানে ট্রাইমোনিয়াম ইনজেকশন এখানে দিয়ে দিবেন আপনারা। এখানে সবগুলো ইনজেকশনের কথা বলতেছি, এখানে আপনারা একটা পিপিআই ইনজেকশন, অর্থাৎ এখানে এই যে ইসোমিপ্রাজল এখানে অথবা প্যান্টোপ্রাজল এই জাতীয় ইনজেকশন, এখানে এক কথায় পিপিআই এটা আপনারা দিয়ে দেবেন। এইখানে আপনারা এই ইনজেকশনের সাথে আপনারা ইচ্ছা করলে যদি তার ব্যথাটা বেশি থাকে, তাহলে এখানে অবশ্যই এখানে রোলাক ইনজেকশন, অর্থাৎ কিটোরোলাক জাতীয়, কিটোরোলাক জাতীয় ইনজেকশন এখানে দেওয়া যাবে। এরপরে এখানে আপনারা ইচ্ছা করলে এখানে ভার্গন জাতীয় ইনজেকশনও কিন্তু দেওয়া যায়, দিতে পারবেন, অবস্থার উপর নির্ভর করে। এরপরে দেখেন, নর্মালি এখানে পেট ব্যথার জন্য গেল, এখানে একটা রোগী অত্যাধিক তার মানসিক টেনশন, তো এখানে আপনারা কি দিবেন, এইখানে নর্মাল স্যালাইনের সাথে, এখানে নর্মাল স্যালাইনের সাথে আমরা কি দিয়ে থাকি, ইনজেকশন ডাইজিভাম মানে সিডিল ইনজেকশন আমরা কিন্তু ভিতরে দিয়ে থাকি, অথবা এখানে স্টিমিটিল জাতীয় ইনজেকশন, স্টিমিটিল অথবা এখানে ভার্গন এই জাতীয় ইনজেকশন কিন্তু আমরা দিয়ে থাকি। একটা রোগী আসলো হলো বমি, এখানে তার শুধু বমি এবং পানি স্বল্পতা, ভমিটিং, এখানে ভমিটিং যদি আসে, তাহলে ভমিটিং এর জন্য আমরা কি দেব, এখানে ওই রোগীকে আমরা হার্টম্যান বা ডিএনএস স্যালাইন দেব, এখানে এইচএস বা ডিএনএস, ডিএনএস দেওয়ার পরে বমি যেহেতু আছে, অবশ্যই এখানে বমির জন্য আমরা কি দেব, ওয়ান্ডার সেটন জাতীয়, যেমন অন্ডাসেটন প্রিপারেশনের জন্য এখানে ইমিস্টেট ইনজেকশন, এখানে ইমিস্টেট, এখানে আমরা পিপিআই জাতীয় ইনজেকশন দিয়ে দেব। তো এই যে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই স্যালাইনের মধ্যে কোন কোন ধরনের ইনজেকশন গুলো দেওয়া যায়। তো শুধু এই স্যালাইনের মধ্যেই না, আমরা ইচ্ছা করলে এখানে সরাসরি ইনজেকশন গুলো দিতে পারি, সরাসরি ইনজেকশন গুলো দিতে পারি বলতে এখানে যদি রোগী রোগীর স্যালাইন আপনি না দেন, তাহলে আপনি সরাসরি ইনজেকশন দিতে পারবেন,
আপনারা জানেন যে ইনজেকশন দেওয়ার জন্য এই সিরিঞ্জের প্রয়োজন। তো সিরিঞ্জ সাধারণত হয় 12, 14, 16, 18, এখানে 20, 22, যত এখানে যত নিঃশ্বাসে আসবেন, যত কম আসবেন, তত ইনজেকশনের সুচটা মানে ছোট, চিকন, একদম ছোট। আর যত উপরে বসা যাবেন তত ইনজেকশনের সুচটা কি হবে, মোটা না উল্টাটা বললাম, যত কমে আসবে তত ইনজেকশনের সুচ মোটা, যত উপরে যাবে তত ইনজেকশনের সুচ চিকন। তো এখন সরাসরি সরাসরি একটা পেট ব্যথার রোগী যদি এখানে আপনার কাছে আসে, অ্যাবডোমিনাল পেইন, পেট ব্যথার ইংলিশ ই কি, অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল পেইন মানে হলো পেট ব্যথা। এখন একটা রোগী আপনার কাছে পেট ব্যথা নিয়ে আসছে, পেট ব্যথা নিয়ে আসলে তাকে কি করতে হবে, আসার সাথে সাথে কি ইনজেকশন দেওয়া যাবে, না, তার বিপি চেক করতে হবে, তার টেম্পারেচার দেখতে হবে, তার পালস দেখতে হবে। এগুলো দেখার পরে তার মুভমেন্ট দেখতে হবে, যে সে স্বাভাবিক অবস্থায় না অস্বাভাবিক অবস্থায়। এই সবগুলো দেখে যদি নর্মাল মনে হয় তাহলে আপনি ইনজেকশন দিবেন, অন্যথায় ইনজেকশন দিবেন না। কেননা যদি অ্যাবনর্মাল একটা রোগী আপনার কাছে আসে আর যদি আপনি নর্মাল ইনজেকশনও দেন, যদি দুর্ঘটনা ঘটে তাহলে সমস্ত দায়ভার আপনার উপরে পড়বে। এই জন্যে আপনি কি করবেন, সবকিছু নর্মাল থাকার পরে আপনি রিস্কটা নেবেন। এর আগে ইনজেকশন আমি কিন্তু বলছি যত রুটস আছে ওষুধের সবচেয়ে কঠিন রুটস হইল কোনটা, এই ইনজেকশন। তো এই জন্য এই ইনজেকশনটা দিতে খুবই সাবধান, সেলাইন ইনজেকশন দিতে খুবই সাবধান। কারণ আপনি যদি একটা ভুল ওষুধ খেয়ে ফেলেন তাহলে এটা স্টোমাক ওয়াশ দিলে এই ভুল ওষুধটা কিন্তু কি হবে, বের করে আনা সম্ভব। কিন্তু যদি আপনি ভুল ইনজেকশন পুশ করে ফেলেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব না, তার শরীরের সমস্ত রক্ত বের করে ফেলে দিতে হবে। তাহলে এটা বিষয়টা খুবই কঠিন। আর ইনজেকশন সাধারণত 1 থেকে 2 মিনিটের মধ্যেই কাজ শুরু করে, যেমন একটা ট্যাবলেট মুখে খেলে মোটামুটি 40 অর্থাৎ 30 মিনিটের পরে যে কাজ শুরু করে, আর ইনজেকশনটা দেওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে লিভার, লাংস, আপনার কিডনি, হার্ট এগুলো কি করবে, সাথে সাথে অ্যাফেক্ট করবে, মানে দ্রুত কাজ করবে। তো এই হিসাব করে ইনজেকশনের রিস্ক, ইনজেকশনের যদি সাইড ইফেক্ট হয় সাথে সাথে কিন্তু রোগীটা সম্পূর্ণ খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো বিষয়গুলো অবশ্যই খেয়াল করে ইনজেকশন দিবেন। আর আপনারা পল্লি চিকিৎসক শুধু ইনজেকশন আর স্যালাইন বেশি দেন, যাই হোক দেন সমস্যা নাই, কিন্তু হিসাব করে দিবেন। তো এখানে একটা পেট ব্যথা রোগী আসলে আপনি প্রথমে ইনজেকশন দিবেন কি, ইনজেকশন ছারজেল অর্থাৎ ইসোমিপ্রাজল, আমি একটা ব্র্যান্ডের নাম বললাম, যে অথবা ম্যাক্স প্রো অথবা নেকজাম, কথার কথা এগুলো 40 mg ইনজেকশন হয়। তো এই 40 mg ইনজেকশন একটা, এই ইনজেকশনটা আপনারা জানেন যে অ্যাম্পুলের এখানে কি, এখানে আপনার ভাইলের ভিতরে থাকে, তো আর একটা ওয়াটার দেওয়া থাকে, তাই ওয়াটার দিয়ে ভাওয়ালটা কি করতে হবে, গুলাইতে হবে, সুন্দরভাবে মিক্সড করে এখানে আই, এখানে আই ভি মানে এই যে আই ভি ইন্ট্রা ভেনাস মানে শিরায় দিতে হবে, শিরায় ধীর গতিতে ধীরে ধীরে, এটা ধীরে ধীরে আপনাকে কি করতে হবে, দিতে হবে। বেশি জোরে দিলে রোগী কিন্তু তাৎক্ষণিক ভমিটিং, বমি চলে আসবে, হিসাব করে দিতে হবে। রোগী কিন্তু বমি আসলে মাথা ঘুরাবে, খারাপ লাগবে, অস্থির লাগবে, তখন আরো একটা সমস্যা, নতুন সমস্যা সৃষ্টি হবে। তো এই জন্য খুব ধীরে ধীরে আপনাকে দিতে হবে। পারলে এখানে আরো নর্মাল স্যালাইন অ্যাড করে দিতে হবে, অর্থাৎ আপনি সিরিঞ্জের মধ্যে 5 mL আপনার ইনজেকশনটা হয়েছে, আরো 5 mL দিয়ে 10 mL সিরিঞ্জ দিয়ে আপনি নর্মাল স্যালাইন অ্যাড করে দেন। আবার দেখেন এখানে আপনার ইনজেকশন দিবেন কি, ভিসেরাল জিন, এখানে ভিসেরাল জিন বা অ্যালজিন, অ্যালজিন অথবা এখানে ভিসেট, যে কোনো একটা অর্থাৎ এই টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের যে কোনো একটা ইনজেকশন আপনি ধীরে ধীরে পুশ করে দিবেন। এর সাথে যদি ভমিটিং থাকে অর্থাৎ বমি থাকে তাহলে এখানে অবশ্যই এখানে ইমিস্টেট জাতীয় ইনজেকশন আপনারা দিয়ে দিবেন, বা এখানে অ্যানসেট, জোপ্রা, যেটা আপনার মনে চাই অর্থাৎ ভালো ব্র্যান্ডের একটা ইনজেকশন আপনি ধীরে ধীরে পুশ করে দিবেন। আশা করা যায় 10 মিনিটের মধ্যে রোগীটা বা একদম পেট ব্যথা কমে যাবে। এই যে একটা অবস্থা, আবার
অন্য একটা রোগী আসলো, শুধুমাত্র তার শরীরে পেইন, শরীরে এত ব্যথা, অর্থাৎ অ্যাক্সিডেন্টের কারণে ব্যথা, বা শরীরে কোথাও কেটে গেছে, শরীর ব্যথা বা কেটে গেছে। এখন এই শরীর ব্যথা বা কাটার কারণে তার প্রচুর ব্যথা হবে, এই জন্য কি করবেন, এই রোগীটা এসে, এই যে একই কথা, এখানে তার প্রেশার, অর্থাৎ এখানে বিপি দেখতে হবে, টেম্পারেচার দেখতে হবে, এখানে পালস, এগুলো সব যদি ঠিক থাকে, রোগীটাকে ধীরে সুস্থে আপনার বেটে শুয়ে, অর্থাৎ এখানে পেশেন্টের যে বেড আছে, বেডের মধ্যে শুয়ে অথবা ভালো একটা সুন্দর জায়গায় ভালো করে বসিয়ে আপনাকে কি করতে হবে, ইনজেকশন। ইনজেকশন কি, এখানে দেওয়া যায় কিটো রোলাক, কিটো রোলাক অথবা এখানে আপনারা দিতে পারেন ডাইক্লোফেনাক, অথবা আপনারা দিতে পারেন এখানে কি ট্রামাডল, ট্রামাডল হাইড্রোক্লোরাইড। এই যে ইনজেকশন, ব্যথার ইনজেকশন, এর যে কোনো একটি, এখানে যে কোনো একটি, তবে এর পূর্বে অবশ্যই এখানে আপনার গ্যাসের ইনজেকশন, অর্থাৎ আমরা যেটাকে গ্যাসের ইনজেকশন বলি, অর্থাৎ ছারজেল, ম্যাক্সপ্রো বা নেক্সাম, এগুলো একটা কিন্তু দিয়ে নিতে হবে। তা না হলে এখানে এই সরাসরি ব্যথার ইনজেকশন দিলে তার শরীরে এখানে সমস্যা করতে পারে, অর্থাৎ এখানে পারফোরেশনের মতো জটিল অবস্থার সৃষ্টি হতে পারে। এই জন্য আপনাকে আগে সার্জেল, ম্যাক্সপ্রো বা নেক্সাম এই জাতীয় একটা ইনজেকশন দেওয়ার পরে তারপরে আপনি এই ব্যথার ইনজেকশন ধীরে করে দিবেন। এর মধ্যে দেখেন আপনার এই কিটোরোলাক জাতীয় ইনজেকশন আপনি আইভি আইএম, অর্থাৎ আইভি বা আইএম করে দিতে পারবেন, কিন্তু ডাইক্লোফেনাক অবশ্যই এখানে মাস্ট বি আইএম, মানে মাংসপেশিতে, অন্য জায়গায় দেওয়া যাবে না। আর এখানে ট্রামাডল, এখানে আইভি আইএম দুইটাই দেওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ইনজেকশন গুলো কিভাবে, কোনটা কখন স্যালাইনের ভিতরে এবং নর্মালি দেওয়া যায় বা দেওয়া যাবে। তবে সবচেয়ে বড় কথা হলো আপনাকে রিস্ক নেওয়া যাবে না, এমনকি যদি সমস্যা বোঝেন তাহলে আপনি ইনজেকশন অ্যাভয়েড করবেন, অর্থাৎ আপনি যদি গেলে না বুঝতে পারেন, ইনজেকশন অ্যাভয়েড করে আপনি মুখে খাওয়ার, অর্থাৎ আপনি ওরালি চিকিৎসাটাই বেশি পছন্দ করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।